এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো। তো আজকে আমাদের আলোচনার বিষয় হলো চতুর্থ শ্রেণীর ফাইনাল পরীক্ষার অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের বাংলার বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা এখনও করনি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবে, যাতে রোজকার ভিডিওগুলো তোমরা দেখতে পারো। তো চলো আজকে আমাদের আলোচনাটা শুরু করা যাক। আমি কিন্তু ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের অন্যান্য সাবজেক্টেরও ভিডিও দিয়ে দিয়েছি, তোমরা যদি না দেখে থাকো আমার চ্যানেল এসো কিছু শিখি সার্চ করে থার্ড ইউনিট টেস্টের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো দেখো ফার্স্ট কোশ্চেন কী বলছে। এক নম্বর কোশ্চেন বলছে, এই বলে তারা যার যার কাজে চলে গেল, তো কারা কাকে কী বলে চলে গেল। এই প্রশ্নগুলো যে আমি আলোচনা করছি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার ক্ষেত্রে, ঠিক আছে। এগুলো যদি তোমরা এখন থেকে তৈরি হয়ে নাও প্রশ্ন উত্তরগুলো পড়ে নিয়ে, তো আমাদের কিন্তু পরীক্ষার সময় বেশি অসুবিধা হবে না। তো চলো দেখো কী বলছে। সুকুমার রায়ের যতীনের জুতো গল্পে যতীন যখন ধুতি সেলাই করছিল অচেনা দেশের মাঠে, তখন তার খিদে পেয়েছিল। সে দর্জিদের একথা জানালে দর্জিরা তাকে তাদের কাপড়ে দাগ দেওয়ার পেন্সিলগুলো দিয়ে সেগুলো চিবিয়ে খেতে বলে যে যার কাজে চলে গেল। নেক্সট কোশ্চেন কী বলছে। নেক্সট কোশ্চেন বলছে, জ্যোতি কীভাবে সাঁতার কাটা শিখলো। তাহলে উত্তরে কী লিখব, জ্যোতির মা প্রতিদিন তাকে নিয়ে যেতেন গরুই নদীতে স্নান করতে। শাড়ির এক প্রান্ত জ্যোতির কোমরে বেঁধে অন্য প্রান্ত নিজের হাতের মুঠোতে ধরে তিনি জ্যোতিকে ছুঁড়ে ফেলে দিতেন নদীতে। জোয়ারের প্রবল ঢেউয়ের সঙ্গে লড়তে লড়তে জ্যোতি যখন ক্লান্ত হয়ে পড়ত, মা তখন তাকে নদী থেকে তুলে নিতেন। এইভাবেই প্রতিদিন অনুশীলন করতে করতে জ্যোতি সাঁতার কাটা শিখেছিল। নেক্সট কোশ্চেন বলছে, প্রত্যেক দেশবাসীর কী প্রতিজ্ঞা করা উচিত। উত্তরে আমরা লিখব, প্রত্যেক দেশবাসীর প্রতিজ্ঞা করা উচিত যে তারা যখন মানুষ হয়ে জন্মেছে তখন তাদের প্রকৃত মানুষের মতোই চেতনাসম্পন্ন হয়ে উঠতে হবে এবং নিজের আদর্শের প্রতি সৎ থাকতে হবে। নেক্সট কোশ্চেন বলেছে, ভীষণ তার রাগ ও দুঃখ হয়, কার রাগ ও দুঃখ এবং কেন হয়। উত্তরে কী লিখব, বাঘাযতীন গল্পের জ্যোতি তার মায়ের কাছে প্রতিদিন রাতে গল্প শোনে এবং সেই সময়কার সামাজিক পরিস্থিতি মায়ের কাছ থেকেই সে জানতে পারে। ইংরেজদের হাতে দেশের লোক খুব কষ্ট পাচ্ছে, সেসব কাহিনী শুনেই জ্যোতির ভীষণ রাগ ও দুঃখ হয়। নেক্সট কোশ্চেন বলছে, আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন, তেমন কোনো প্রিয় ছেলের সম্পর্কে কয়েকটি বাক্য লেখো। তাহলে কী লিখব, আদর্শ ছেলে কবিতায় কবি যেমন ছেলেকে আমাদের দেশের জন্য চেয়েছেন, নেতাজি সুভাষচন্দ্র বোস হলেন তেমনই একজন। দেশকে স্বাধীন করার জন্য তিনি ইংরেজদের চোখে ধুলো দিয়ে বিদেশে চলে গিয়েছিলেন, তারপর গঠন করেন আজাদ হিন্দ ফৌজ বাহিনী। এই ফৌজের সেনারা ইংরেজদের সঙ্গে যুদ্ধ করে ভারতকে স্বাধীন করতে চেয়েছিল। নেতাজি এই বীর সন্তানদের নেতৃত্ব দিয়েছিলেন বলে আমার চোখে তিনি সেরা দেশনায়ক। হয়ে গেল। নেক্সট কোশ্চেন বলছে, যতীন শেষ তিনটে সিঁড়ি ডিঙিয়ে লাফিয়ে পড়ায় কী হয়েছিল। উত্তর লিখব, সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পের শেষ তিনটি সিঁড়ি লাফিয়ে পড়ায় তার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। তার ছেঁড়া চটি তাকে শূন্যের ওপর দিয়ে এক অচেনা দেশে নিয়ে এসেছিল। সেই দেশে মুচি ও দর্জিরা ছিল যারা যতীনকে তার জুতো ও ধুতি সেলাই করিয়েছিল। এ আসলে যতীনের স্বপ্ন। আসলে যতীন লাফাতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে গিয়েছিল, তার মাথার পেছনে খুব ব্যথা হয়েছিল। নেক্সট কোশ্চেন বলছে, জুতোর আবার প্রাণ হয় নাকি, কথাটি কে বলেছিল, কাদেরকে বলেছিল, তারা জুতোর প্রাণ সম্পর্কে কী বলেছিল। তাহলে উত্তর কী লিখব, সুকুমার রায়ের লেখা যতীনের জুতো গল্পের যতীন এই কথা বলেছিল। যতীন অচেনা দেশের মুচিদের উদ্দেশ্যে এ কথা বলেছিল। যতীনের এই প্রশ্নের উত্তরে মুচিরা বলেছিল, জুতোর অবশ্যই প্রাণ আছে, জোরে জোরে হাঁটলে জুতোর ব্যথা লাগে, তাই ওরা মচমচ শব্দ করে। যতীন যখন চটি পরে জোরে জোরে সিঁড়ি দিয়ে ওঠানামা করছিল তখন জুতোর একপাশ ফেটে গিয়েছিল, তাই
জুতোই যতীনকে এই অচেনা দেশের মুচিদের কাছে নিয়ে এসেছে। নেক্সট প্রশ্ন বলছে, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, উজ্জিত অংশে কবি কি পণ করতে বলেছেন, কেন বলেছেন তা নিজের ভাষায় লেখো। তাহলে কি লিখব, কবি কুসুম কুমারী দাসের লেখা আদর্শ ছেলে কবিতায় কবি দেশের ছেলেদের প্রকৃত মানুষ হয়ে ওঠার পণ করতে বলেছেন। শুধুমাত্র মানুষের মতো চেহারা নিয়ে জন্মালেই আদর্শ মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব মানুষের প্রধান গুণ। মানুষের কর্তব্য একে অন্যের বিপদে পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই আদর্শ। তাই কবি বলেছেন, সকলেরই উচিত প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণ করা। নেক্সট প্রশ্ন বলছে, দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজনের নাম লিখো। উত্তর কী লিখব, দেশের জন্য অনেক দুঃখ কষ্ট সহ্য করে দেশকে স্বাধীন করেছেন এমন কয়েকজন হলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস, শহীদ ক্ষুদিরাম, মাস্টার দা সূর্য সেন, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন প্রমুখ ব্যক্তিরা। নেক্সট কোশ্চেন বলছে, আদর্শ ছেলেকে প্রধানত কোন কোন বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে। উত্তরে লিখব, আদর্শ ছেলেকে প্রধানত যে যে বৈশিষ্ট্যের অধিকারী হতে হবে সেগুলি হলো, সৎ, নির্ভীক, পরোপকারী, চেতনাসম্পন্ন, কর্মঠ, দয়ালু, শক্তিশালী এবং সদা হাস্যমুখী। নেক্সট প্রশ্ন বলছে, পরদিন হেডমাস্টারের কাছে নালিশ গেল, এখানে কোন স্কুলের হেডমাস্টারের কথা বলা হয়েছে, স্কুলটি কোথায় অবস্থিত ছিল। উত্তর লিখব, বাঘা যতীন গল্পের এই উদ্ধৃতিতে অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলের হেডমাস্টারের কথা বলা হয়েছে, এই স্কুলটি কৃষ্ণনগরে অবস্থিত। নেক্সট কোশ্চেন বলছে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। উত্তর লিখব, আলোচ্য উক্তিটির মধ্যে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন, আমাদের দেশের কল্যাণের জন্য এমন একজন আদর্শ ছেলে প্রয়োজন যে হবে কর্মঠ, অর্থাৎ কেবলমাত্র বড় বড় কথা বলে দেশোদ্ধার না করে গঠনমূলক কাজের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। নেক্সট বলছে, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তরে লিখব, কৃষ্ণনগর স্কুলের বাগানের গাছের কাঁঠাল পেকেছিল, কিন্তু ইচ্ছে থাকলেও কেউ কাঁঠাল পেরে খেতে সাহস পাচ্ছিল না। তখন একদিন জ্যোতি স্কুলের শেষে বন্ধুদের নিয়ে কাঁঠাল পেরে মহানন্দে খেয়েছিল। হেডমাস্টার মশাই কাঁঠাল চুরির খবর পেয়ে সকলকে তলব করলে জ্যোতি এসে বলে যে নিজের স্কুলের গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়াকে সে চুরি বলে মনে করে না। তাই এই সহজ যুক্তি শুনে হেডমাস্টার মশাই অবাক হয়ে যান। তো আজকে আমরা এই ভিডিওতে তোমাদের থার্ড ইউনিট টেস্টের বেশ কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করে দিলাম বাংলার। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই প্রত্যেকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি।